إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شباي একসাথে পড়ুন: اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. من مر قادر দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায়। পড়েন সবাই: মন আমার কাদেরে, দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তাই ফেরে ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লহু মাখা মুহাম্মাদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ দয়া করো এ তায়েফে বাসী, ওরা চিনে নিত আমি যে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে,
সে আল্লাহর আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال دربار شكريا جابونر پاشا پاشی امی আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আজকের যে গ্র্যান্ড সেন্ট্রো বলরুম ক্লাংয়ের এই এরিয়াতে তফসির মাহফিল 2023-এ এই যে চমৎকার তফসিরের হালাকা বা মজলিসের আয়োজন করা হয়েছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আপনারা যারা বিকেল থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারক এই বলরুমের যারা অথরিটি আছেন তাদেরকে শুকরিয়া জানাই মিডিয়া কর্মীর ভাইদের শুকরিয়া জানাই আজকের প্রোগ্রামের অ্যাঙ্কর সংবাদকর্মী ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানিয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আমরা তাফসির শুনব আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা মানুষের কোরআনের মুজিজা কোরআন মানুষকে অ্যাট্রাক্ট করে আকর্ষিত করে কোরআনের এই ক্ষমতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠের সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আজও কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের অর্থ পড়ে কোরআনের তাফসির পড়ে মানুষ আবেগতাড়িত হয় এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা এটার ইম্প্যাক্ট আলাদা এই যে দুর্বার আকর্ষণ এটা কোরআনের আকর্ষণ ঠিক কি না আমরা সব সময় যেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয় ভাইরা আমি সূরাতু লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতু লোকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনব কততম রুকুর এটা কোরআনের 31 নম্বর সূরা এটা মাক্কি সূরা সূরাতু লোকমান কি সূরা মাক্কি সূরা কোরআনের 31তম সূরা এবং অনেকগুলো রুকু আছে এই সূরায় আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব বেসিক্যালি এই দ্বিতীয় রুকুতে সাইয়েদনা লোকমান আলাইহিসসালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেপ তাফসিরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস 3000 ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন তো এজন্য আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কি নসিহত করব এতদিকে তাকানোর দরকার নেই বাসায় যে সূরা লোকমান খুলবেন 31তম সূরা 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই 8টা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আর কিছু লাগবে প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত আল্লাহু আকবার নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তাআলা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয়ামত এটা অনেক বড় নেয়ামত এটা আল্লাহর কাছে চাইতে হয়
তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক, যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট, আজকে রাত্রি যেই শোনাইতে পারবেন, যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন, ওয়েল প্রিপেয়ার্ড, আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব। সবাই পড়ুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করি, উত্তর দেন, সুরাটার নাম কি? মাক্কি না মাদানি? কত নম্বর সুরা কোরআনের? 31 নম্বর সুরা। আচ্ছা প্রিয় ভাইয়েরা, কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে আল্লাহ তাআলা মানুষের নামে মোট 8টি সুরা দিয়েছেন। মানুষের নাম কয়টি? এর মধ্যে 6টি সুরা 6 জন নবীর নামে, 6টি সুরা 6 জন, সুরা হুদ, সুরা ইউসুফ, সুরা ইউনুস, সুরা মুহাম্মদ, সুরা নূহ, সুরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6টা সুরা, আর মানুষের নামে মোট 8টা, নবীর নামে গেল 6টা, আর রইল কয়টা? 2টা। আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দির নামে আল্লাহ আরও 2টা সুরা দিলেন। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহাসসালাম, ঈসা আলাইহিসসালামের মা, ওনার নামে একটা সুরা আছে না? কি নাম? সুরা মারিয়াম। আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান, উনি কিন্তু নবী না। তাহলে আবার বলি, মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সুরা দিয়েছেন? 8টি, এর মধ্যে 6টা দিয়েছেন 6 জন নবীর নামে, আর বাকি 2টা আল্লাহর 2 জন প্রিয় বান্দা বান্দির নামে, একটা সুরা মারিয়াম আর একটা সুরাতু লোকমান। তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে, কে ছিলেন তিনি? লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন। দেখতে উনি কালো ছিলেন, কুৎসিত, চামড়াটা কি ছিল? কালো, ব্ল্যাক। তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না। কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা, কেটে দিলে রক্তের রং, যে কালো রঙের তার রক্ত, যে ধবধবে সাদা তার রক্ত লাল। তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না। সাইয়েদনা লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন, খাটো একজন মানুষ ছিলেন। কোথায় থাকতেন? মিশর, সুদান, ইথিওপিয়া, যেটা আগের নাম ছিল হাবাসা, এই রিজিয়নে, কেউ কেউ বলেছেন মিশরের কোনো একটা এলাকায়, কেউ সুদান, কেউ ইথিওপিয়া, তো রিজিয়নটা কাছাকাছি। কি করতেন? কোনো কোনো মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন, দর্জি। কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জারান, নাজ্জার মানে কাঠ মিস্ত্রি ছিলেন। আবার কোনো কোনো মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গানাম, মেষপালক। হ্যাঁ, বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষপালক ছিলেন, ছাগল চড়াতেন, যেটা নবীদের পেশা ছিল, দায়িত্ব ছিল, ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে। তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন, মুক্ত জীবন তার ছিল না। তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কী করতেন? চড়াতেন। মজার ব্যাপার হচ্ছে, সারা দুপুর, সারা বিকেল, সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো, তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো, আর উনি তাদেরকে তার প্রজ্ঞা, তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন, শোনাতেন, এগুলো বলতেন। তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক, কিরে আমার কাছে এলাকার কেউ আসে না, কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো, এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে, কি ওর কাছে কি পায়, কি আছে ওর কাছে? তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো, ঘটনা কি? তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন, কি পাও? তো তারা বললো, আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায়। সুবহানাল্লাহ। মালিক বলে, ঘটনা কি? আমি ওর মালিক, কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই, কথা হয় নাই, আমি তো শুনি নাই, দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা, এত জ্ঞান, এত প্রাজ্ঞতা কিসের দেখি। তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে, উনি বলতেছে, ইয়া লোকমান ইযবাহ লানা শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ 2টা অঙ্গ কেটে নিয়ে আসো, যাও। ফা আখরাজাল লিসানা ওয়াল কলব, লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই 2টা কেটে নিয়ে আসে, বলছে এই 2টা শ্রেষ্ঠ, বলছে আচ্ছা ঠিক আছে। মালিক আবার বলল, ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান, যাও আরেকটা জবাই করো।
وأخرج منها أخبث مضغتين. এবার সবচেয়ে নিকৃষ্ট